বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তৃষাপুর আমাকে ফোন দিছিল, তৃষাপু ফোন দিছে, তারপর সাবিনা ফোন দিছে, তারপর হচ্ছে মিম ফোন দিছে, আমার ছোট ভাই ফোন দিছে। আমার ছোট ভাই বাসা ছিল না, বাইরে ছিল, তো সবাই ফোন দিয়ে বলতেছিল আমার কাকি আসছে। আপনারা তো সবাই দেখছেন তৃষাপুর ভিডিওতে, সাবিনার ভিডিওতে, মিমের ভিডিওতে, হয়তো সবাই দেখেছেন যে চাচি আসছে। তো চাচি আসছে, চাচির পায়ে তো অনেক সমস্যা আপনারা সবাই দেখছেন। হ্যাঁ, আমিও দেখছি যে আসলে চাচির পায়ে অনেক সমস্যা, চাচি হাঁটতে পারতেছে না, চাচির অনেক প্রবলেম এখন ঢাকা আনছে দেখানোর জন্য। তো সেই জন্য আমাকে ফোন করছে যে আমার আমার মা তো আসছে, ডাক্তার দেখাইতে নিয়ে আসছি। তো এখন হলো সবাই তো সবারই সাথে বাচ্চা কাচ্চা আছে, মানে মিমের সাথে একটা মেয়ে আছে, মরিয়ম আছে, তারপর হচ্ছে ওই বাসায় আবার তাবিয়া আছে, তান আছে, সবাই সবার সব কিছু মিলাই হচ্ছে কাকের সাথে কেউ যেতে পারতেছিল না। তৃষা আপু একা ছিল, বাপ্পি ভাইয়া ছিল, তো বাপ্পি ভাইয়ের কি যেন একটা কাজ ছিল, তাই জন্য বাপ্পি ভাইয়া বলতেছিল যে সে বেশিক্ষণ থাকতে পারবে না হসপিটালে। তো তখন হচ্ছে আমাকে ফোন করা হয়েছে, আমাকে বলতেছিল যে আই একটু কাজ আছে, আমার সাথে একটু যাইতে হবে, আমার সাথে একটু যাইতে হবে। তো তখন আমি হচ্ছে আপার সাথে গেলাম, আপার সাথে গিয়ে দেন হচ্ছে আমি শিওর হলাম যে আসলে কাকির অনেক বড় সমস্যা, মানে অনেক কষ্ট পাইতেছে, সে দাঁড়াইতে পারতেছে না, তাদের দুইজনে ধৈরা রিক্সাতে উঠানো লাগতেছে, ধৈরা রিক্সা থেকে নামানো লাগতেছে, মানে সে কিছু নিজে নিজে করতে পারতেছিল না। এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে আসলে একটা মানুষ এই বয়সে কতটা অসহায় হয়ে যায়। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি হচ্ছে যাব আপার আপার বাসায়, সন্ধ্যার পরেই যাব, রেডি হয়েছি, বোরখা পরে ফেলছি, মাগরিবের আজান দিলেই চলে যাব, আজানের পরপরই যাব। তো রেডি হইতেছি, তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কাকের কী পরিস্থিতি, কী অবস্থা। তা তো আমাদের সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা হচ্ছে এখন দাঁড়াই বসে আছি, এখানে হচ্ছে কাকের এক্সরে করানোর জন্য নিয়ে আসছি আমরা, এক্সরে রুমে ঢুকাবো। তো তার জন্য হচ্ছে কাগজগুলা ভিতরে দেওয়া লাগবে, দেন হচ্ছে ওনারা ডাকবে, তখন হলো যাওয়া লাগবে। তো কাগজপত্র দিয়ে আসার পরে ডাকছে, তো আপা হচ্ছে কাকেরে নিয়ে ভিতরে গেছে, আমি আর বাপি ভাই হলো এখানে দাঁড়াইছিলাম, বাপি ভাই এখানে দাঁড়াইছিলাম, আমি সোফায় বসেছিলাম। তো এক্সরে শেষ হওয়ার পরে যখন তৃষাপু ডাকলো, ডাকার পরে দেখি যে তৃষাপু কাকিরে জুতা টুতা পরাই দিচ্ছিলো, কারণ হচ্ছে কাকি নিজে নিজে পড়তে পারতেছিল না, এই জন্য হচ্ছে মানে খুব খারাপ লাগতেছিল। এখন হচ্ছে এখানে এক্সরে হয়ে গেছে, এক্সরে হয়ে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে বেরোই যাচ্ছি, বের হয়ে কিছুক্ষণ আমরা ওয়েট করব, কারণ হচ্ছে এক্সরে রিপোর্ট তো সাথে সাথেই দিয়ে দেয়, কিন্তু দু চার মিনিট বসতে হবে, তাই জন্য এখন হচ্ছে আমরা এখান থেকে বের হব, বের হচ্ছি, বের হয়ে তারপর আমরা ওখানে বসে থাকব। বসে থাকার পরে হচ্ছে রিপোর্টটা দিয়ে দিবে, রিপোর্টটা দিয়ে দিলে আমরা আবার যাবো ডাক্তারের কাছে। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে আপা ভাবছে যে এখনই যাবে, তো পরে বললো যে রিপোর্ট দিবে না, রিপোর্ট এখন দিয়ে দিবে না, এই জন্য হচ্ছে আবার বসার জন্য এখানে আসতেছে। তো আমরা হলো এক্সরে করানোর জন্য আসছিলাম ইসে, কয়তলায় আসছিলাম, দোতলায়, আর আমাদের ডাক্তার দেখাইতে হবে তিনতলায়। তো তাই জন্য হচ্ছে আমরা এখন আবার চাচিকে নিয়ে তিনতলায় যাচ্ছি, তিনতলায় যাওয়ার জন্য আপা হচ্ছে লিফটে ক্লিক করছে, তো আমি হলো ক্যামেরার এপাশে ছিলাম। হ্যাঁ, তো বাপ্পি ভাই কিন্তু অলমোস্ট চলে গেছে, আমাদের সাথে আর বাপ্পি ভাইয়া নাই। এখন তো আমরা উপরে যাবো, তাই না? খালাই
এই জিনিসটা আমার এত শান্তি লাগে যখন নিচে নামে না, মাথা গুল্লা গুলা থেকে। হ্যাঁ মানে চোখের অপারেশন করলে ওই শুধু কোনো এফেক্ট করবো না? হ্যাঁ হ্যাঁ নিচে যাবো। মার এই যে স্কার্টটা হলো বেশি হয়ে গেছে, আমার মধ্যে মাথায় দিয়ে রাখো দেখেন একটা ডিজাইন এরকম। তো এই যে এখানে আসছে ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে। হাঁটুতে ব্যথাটা কিসের জন্য সেটা বলো নি? যাইবেন? হ্যাঁ যাই। আপনি যাবেন না? এই যাবেন মোচরে, এই যে মেডিকেল স্টাফ কোয়ার্টার, আর এই মোচরটাই অনেকক্ষণ এই যে এখানে থামাই দেন, অনেকক্ষণ হয়েছে। আমি তো মনে করছি আজকে আবার রিটার্ন ওই মেডিকেল আবার যাবেন আপনি। হ্যাঁ
তো বাইক করে দিতে তো কান্দে আদন কাকি আফার কান্দে আদন কত ভাড়া কত কত শাক আনতে গেল সকাল আবার রান্না করবো না তো কালকে রাতে তো কাকিরে ডাক্তার ডাক্তার দেখাই আসলাম এখন হচ্ছে সকালবেলা আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি এখনও ফ্রেশও হই নাই তারপর হচ্ছে ভাবলাম যে আপনাদেরকে একটু জানাই খবরাখবর সেটা হচ্ছে আপনি দেখাই আসলাম আসার পরে কাকিরে হচ্ছে রিক্সা দিয়ে নামাই দিয়া তারপর হচ্ছে আমি চলে আসছি আমি আর ওখানে যাইনি তো তখনই হচ্ছে মিমরে আমাদের বাসায় নিয়ে আসছি তার কারণ হচ্ছে ওইখানে অনেক মানুষজন ছিল তাছাড়া মিম ওদের ওর জামা কাপড় নিয়ে যায়নি বাসাতে তো সব কিছু মিলাই ওরে নিয়ে আসলাম বললাম যে আমাদের বাসায় লোকজনও কম আছে আর জামা কাপড় তা আনিস নেই তাহলে চল বাসায় চল তো সেই জায়গা থেকে হচ্ছে মিমরে নিয়ে আসা তারপর কাকিরে বাসায় দিয়ে আসলাম লিফটে উঠাই দিয়ে তারপর হচ্ছে আমি চলে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম